হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন। গত পর্বে মানে 5 নম্বর পার্টে আমরা দেখিয়েছিলাম যে টিএইচ আমরা 3 থেকে 4 আপডেট দিয়েছি। তো এখন জাস্ট আমরা এখানে দেখাবো এটাই 4 চলে আসছে। জাস্ট ওয়ালগুলা হতে শুরু করে যা যা আমরা পেয়েছি এইটা কিন্তু আমরা টোটালি নামিয়ে নিব এবং কি আপনাদের সাথে টোটালি 4 নম্বর বেসটা নিয়ে কথা হচ্ছে আর কি। তো সবগুলো আপনারা আপনাদের মন মতো করে নিয়ে নেবেন। আপনারা সব থেকেও নামাতে পারেন বা আপনারা আপনাদের টিএস থেকেও নামাতে পারেন। সো এখন সবগুলা আপডেট দেওয়ার পরে জাস্ট আমরা এটাকে বেসটাকে একটু ভালোভাবে ডিজাইন করে নিব। ডিজাইন করার পরে আমাদের বিল্ডার যেহেতু 3টে আছে, 3টাকে ব্যস্ত করে দিয়ে জাস্ট আমরা আমাদের বোর্ডে চড়ে আমরা আমাদের বিল্ডার বেসে যাব। সো চলুন আমরা বিল্ডার বেসে চলে যাই। সো বোর্ডে ক্লিক করার পরে দেখি যে রিবিল্ডের সময় 19টা জেমস লাগতেছে। সো আমরা এখান থেকে আমাদের যে ল্যাবরেটরিটা এটা ক্যান্সেল করে দিব এবং কি আমাদের বোর্ডটা রিবিল্ড হওয়ার পরে জাস্ট আমরা আমাদের বিল্ডার বেসে চলে যাব। সো এখানে দেখুন অটোমেটিকভাবে আমরা চলে যাচ্ছি আমাদের বিল্ডার বেসে। সো বিল্ডার বেসে আসার পরে জাস্ট একটু অপেক্ষা এবং কি সবগুলা যখন নিজের মতো করে নিবে জাস্ট ক্লিক করতে থাকবেন। এরপরে দেখুন এখানে 30 সেকেন্ডের মতো সময় নিলে না কিন্তু জ্যামস ইউজ করা যাবে না। তো জাস্ট ফাইন্ড এ ম্যাচের মধ্যে দিয়ে এই সাইডে 2টা দিয়ে দেবো, ওই সাইডে 2টা দিয়ে দেবো, যাতে আমাদের ডবল ক্যানন আমাদের সৈন্যদেরকে কোনো রকমের আক্রমণ না করার আগে আমরা 3টা নিয়ে আসতে পারি। সো প্রথম ম্যাচটা আপনি জিতে যাবেন, এরপরে আবার যাবেন। তো এখানে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিল্ডার বেসের কয়েনগুলা এবং কি হচ্ছে ইলেকজারগুলো আর কি। তো এগুলা কিন্তু আপনি পাবেন না, ম্যাচ ছাড়া পাবেন না আর কি। এরপরে আপনি অবশ্যই আপনার সিজন কমপ্লিট করলে কিছু পেতে পারেন। সো আমরা এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা বিল্ডার আমাদের বাকি ছিল যেহেতু রিবিল্ড করছিলাম। সো ওকে আমরা কাজ দিয়ে জাস্ট আমরা আমাদের বিল্ডার বেসের প্রতি একটু বেশি মনোযোগ দিচ্ছি। এখান থেকে আপনার অনেকগুলা কাজ কমপ্লিট করার সাথে সাথে কিন্তু টোটালি পেয়ে যাবেন। সো এখান থেকে আপনারা এখানে নতুন করে কিছু বলার নাই আসলে কীভাবে অ্যাটাক দিতে হয় বা কী আসবে বিষয়। তবে আপনারা অ্যাটাক দেওয়ার সময় অবশ্যই আর্সার দিয়ে করবেন, কারণ আর্সার দিয়ে দিলে আপনি টোটালি 3টা নিয়ে আসতে পারবেন। বিকজ আপনার ক্যানন অনেক বেশি শক্তিশালী হয় বিল্ডার বেসের। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এই ভিডিওটা স্পন্সর করতেছে কক পার্টসের সব বিডি, যার ওনার হচ্ছে আসিফ আবদুল্লাহ ভাই। উনি পার্সোনালি অনেক ভালো একজন মানুষ। আর পার্সেস করার সময় আমরা 2টা জিনিসে গুরুত্ব দিয়ে থাকি, একটা হচ্ছে সেলার ট্রাস্টেড কিনা, আর 2 নম্বরে হচ্ছে যে কত দ্রুত আপনাকে পার্সেস দিতেছে। তো এই 2টাতে 100-তে 100 দেওয়া যায় আসিফ আবদুল্লাহ ভাইকে, কারণ আমাকে 2 মিনিটে উনি পার্সেস দিয়েছে। সো আমি এই দিক দিয়ে কনফিডেন্টলি বলতে পারি যে কক পার্সেস সব বিডি 1 নম্বরে থাকে। সো কীভাবে পার্সেস করবেন অলরেডি একটা ভিডিও আছে আপনাদের সুবিধার জন্য, তাদের যাবতীয় লিঙ্ক এবং পার্সেস যেভাবে করবেন এইটার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইডিং করা থাকবে। সো আপনারা পেজটি ভিজিট করে আসবেন এবং তাদেরকে ফলো দিয়ে রাখবেন, বিকজ এই পেজে প্রত্যেক মাসেই কিন্তু সিনারি এবং গোল পাস ফ্রিলি গিভওয়ে করা হয়। সো আপনিও হয়তোবা তাদের মধ্যে একজন লাকি উইনার হয়ে যেতে পারেন। সো গো টু দ্য পেজ ফর দ্য পার্সেস। আর আপনার সৈন্যগুলো এত বেশি আপডেট না, সো মন খারাপ করার কিছু নেই, জাস্ট একটু ট্রাই করবেন, দেখবেন এইভাবেই 3টা চলে আসবে। বাট এখানে টাইমটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, দেখবেন আপনিও 2 মিনিট 30 সেকেন্ডে কমপ্লিট করছেন বা আপনার 2 মিনিট 30 সেকেন্ড বাকি ছিল, অপোজিট পার্টিরও 2 মিনিট 30 সেকেন্ড বাকি আছে। সো আপনি জিতবেন না, এখানে কিন্তু 1 সেকেন্ডও অনেক বেশি ইম্পর্টেন্ট। সো একটু টাইমের দিকে মনোযোগ দিবেন যাতে তাড়াতাড়ি 3-স্টার করতে পারেন আর কি। তো 3-স্টার করে নেন এবং কি বিল্ডার কয়েন এবং বিল্ডার ইলেকজার এগুলো সংগ্রহ করে জাস্ট আপডেট দিতে থাকেন। তো যখনই দেখবেন আপনার পাশের জন আপনাকে দেখছে, তার মানে আপনি শিওর থাকেন আপনি এই ম্যাচটা হেরে যাচ্ছেন আর কি। তো অনেকগুলো হারার পরে অনেকগুলো জিতবেন, এটাই স্বাভাবিক, কারণ জিতার যেরকম একটা আনন্দ আছে হারার মধ্যে এরকম একটা আনন্দ থাকে আর কি। তো যখনই আপনারা খেলবেন একটু টাইমের দিকে একটু বেশি বেশি মনোযোগ দিয়ে রাখবেন। আর তবে বিল্ডার বেসের একটা গোপন ট্রিক হচ্ছে আপনি আপনার বেসটা সুন্দরভাবে যদি একটু স্ট্রংলিভাবে সাজাতে পারেন তাহলে 3-স্টার নিশ্চিত আপনার। এবং কি আপনি যে ট্রুপসগুলো ইউজ করতেছেন এগুলা দেখুন, আমরা কিন্তু আমাদের বিল্ডার বেসটা এত সাজাই নেই। সো আমরা কিন্তু অনেকগুলো টানা হেরেছি। সো আমরা একটু আমাদের বিল্ডার বেসটাকে একটু সাজিয়ে দেখি কি হয়। তো জাস্ট আমরা ওয়াল টোয়াল নিয়ে এগুলো একটু এসাইড এসাইড করে ব্লক করে দিলাম। ব্লক করে দেওয়ার পরে দেখি আমরা একটা অ্যাটাক দিব, অ্যাটাক দেওয়ার পরে দেখুন কি হয়। আসলে এই বেসটা আমরা ইনশাল্লাহ জিতে যাব, বিকজ দেখুন ওদের যে অবস্থা। আর আমাদের বেসটা ভাঙতে হলে তো অনেক বেশি ট্রাই করতে হবে, আশা করি এইটা জিতে যাব। তো অবশ্যই যদি প্রথমে জিতে যান আপনি 3-স্টার নিয়ে আসেন, তারপরে আপনি জাস্ট ওদের এখান থেকে দেখে আসবেন আপনার বেসটার কী অবস্থা আর কি। তো দেখুন আমরা কিন্তু টোটালি গিয়ে জাস্ট দেখে আসছি এবং কি রিপ্লাইটা দেখতেছি কী অবস্থা করছে। তো দেখুন ওয়ালগুলার কারণে কিন্তু বিপদে পড়ে গেছে তারা। তো জাস্ট আমরা টোটালি
কি করব আমাদের এই বেজটা যেহেতু টুতে আছে এটা থ্রিতে আপডেট দিয়ে দিব। তো আপনারা আমার ভিডিওর সাথে মিলানোর জন্য আপনারা অনেক বেশি খেলবেন, খেলে জাস্ট আমাদের ভিডিওর সাথে কন্টিনিউ করে রাখবেন, এরপরে ভিডিওটা দেখে জাস্ট আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন সব কিছু আর কি সেট আপ। কিন্তু আমাদের মূল ইন্টেনশন হচ্ছে জেমস খরচ করব না, আর আমরা আমাদের রাশ বেজ বানাবো না, মানে আপডেট করার পরে আমরা নেক্সট বেসে যাব আর কি। এই সূত্রে থাকেন ভাই, ইজিলি থ্রি স্টার আসবে, সব কিছু আসবে। আমরা কিন্তু বিল্ডার বেসে ছোটো নৌকাটা হারাই ফেলছি, এটা কোথায় আছে তো অবশ্যই কমেন্টে বলবেন। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, বিদায় নেওয়ার আগে বলে রাখি ভালো থাকবেন, ভালো রাখবেন। সো আল্লাহ হাফেজ। উইলের পাশে একটা লাল বাটন আছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, প্রেস করলাম, তারপর বলো।